আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। এবং থাম্বনেল দেখে তোমরা সেটি বুঝতে পেরেছ, অর্থাৎ তোমাদের 2024 সালে যে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমরা জানবো এখানে আসলে অ্যাকচুয়ালি কি কি বিষয়গুলো বাতিল করা হয়েছে, সম্পূর্ণরূপে বাতিল হয়েছে কিনা। এখন সবার প্রথমে তোমরা যারা প্রাথমিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটু বিস্তারিত আলোচনা করি। দেখো এখানে কি বলা রয়েছে নোটিশটাতে, যে তোমরা প্রাথমিকে যারা রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে, এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে যে পাঠ্যপুস্তক তোমাদের দেওয়া রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেগুলো যেমন রয়েছে তেমন থাকবে। এবং তার সাথে মিল রেখে তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে রয়েছ, তাদের পাঠ্যপুস্তকটাকে সংশোধন করা হবে, পরিমার্জন করে নতুন করে মুদ্রণ করে তোমাদেরকে দেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনা দরকার সেগুলো পরিবর্তন করে তোমাদেরকে নতুন বই দেওয়া হবে। এবং সেটি সম্ভাব্য শিক্ষাক্রম 2012 যে শিক্ষা কার্যক্রম রয়েছে তার অধীনে করা হবে। অর্থাৎ সেখানে যে শিক্ষা কার্যক্রমে এতদিন পড়ে এসেছিল সেই কার্যক্রমে তারা ফিরে যাবে এই বছরই, অর্থাৎ কিছুদিনের মধ্যেই তোমাদেরকে নতুন করে বই দেওয়া হবে। এবং তার পরবর্তীতে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেটা বিস্তারিত জানানো হবে। এরপরে হলো তোমরা যারা মাধ্যমিকে রয়েছো, মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের ষষ্ঠ থেকে তোমরা যারা নবম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত রয়েছো, তোমাদের বই এখন চেঞ্জ করা হবে না। অর্থাৎ যে বইটি তোমাদেরকে দেওয়া রয়েছে নতুন শিক্ষা কার্যক্রম অনুসারে সেইটি চলমান থাকবে। তবে তোমরা যারা ষষ্ঠ থেকে সপ্তমে যাবে, সপ্তম থেকে অষ্টমে যাবে, অষ্টম থেকে নবমে যাবে, নবম থেকে দশমে যাবে, তোমাদের 2025 সাল থেকে তোমাদেরকে আগের যে শিক্ষা কার্যক্রমে তোমরা ছিলে, অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে ছিলে, সেখানে তোমাদেরকে নেওয়া হবে। অর্থাৎ যত সম্ভব তোমাদেরকে সংশোধন এবং পরিমার্জিত করে নতুন বই দেওয়া হবে আগামী বছর থেকে। এই বছর বই চেঞ্জ হচ্ছে না। তবে তোমাদের পরীক্ষা বিষয়ে কিছু চেঞ্জ রয়েছে, সেটি হলো 2024 সালে অবশিষ্ট যে সময়টা তোমরা এখন পাচ্ছ এবং সেখানে তোমাদের বার্ষিক পরীক্ষায় যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তোমাদেরকে সংশোধিত করে পরিমার্জিত করে একটি মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা পদ্ধতি নেওয়া হবে, সেটা একটি মূল্যায়ন পদ্ধতি, সেটি এবং সেটি কিছুদিনের মধ্যে তোমাদের সামনে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সেটি প্রকাশ করা হবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে আরেকটি বিষয় বলা রয়েছে, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছ, তোমাদের প্রতিটি অর্থাৎ প্রতিটি শ্রেণীর 6টি করে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথা সেগুলো আর সম্পূর্ণ করা হবে না। অর্থাৎ যেগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো বাদ। এরপরে হলো তোমাদেরকে সংশোধিত করে যে মূল্যায়ন পদ্ধতি দেওয়া হবে, বই কিন্তু একই থাকছে, বা পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে তোমাদের যে নতুন পদ্ধতিতে মূল্যায়ন পদ্ধতি দেওয়া হবে সেই অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষা, সরাসরি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং শীঘ্রই তোমাদেরকে যে সিলেবাস সেটি কিন্তু দেওয়া হবে বিদ্যালয় সমূহতে, সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। এরপরে তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ নবম থেকে দশম শ্রেণীতে যাবে, তোমাদের SSC এবং সমান পরীক্ষা যেটা তোমাদের 2026 সালে নেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা অর্থাৎ আগের মতো সেইটি আলাদা আলাদাভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং সেটি নেওয়া হবে তোমাদের যে 2012 সালের অর্থাৎ 2012 সালে যে শিক্ষা পদ্ধতি ছিল, অর্থাৎ সৃজনশীল পদ্ধতি, অর্থাৎ আগের বছরে তোমরা যারা পড়েছ আগের বছরে যে পদ্ধতি, এখন যারা SSC পরীক্ষা দিচ্ছে তাদের যে পদ্ধতি, তাদের মতো করে তোমাদের পরীক্ষা পদ্ধতি নেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা এখন নবম শ্রেণীতে রয়েছো, তোমরা অবশ্যই 26 সালে যখন SSC পরীক্ষা দিবে তোমাদেরকে তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা শিক্ষায় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তাই তোমরা যেহেতু বছরের অর্ধেক এখন সময় চলে গিয়েছে, তাই তুমি কি বিজ্ঞান নিবে না মানবিক নিবে না ব্যবসা শাখা নিবে তা এখনই ডিসাইড করো, এবং সেই অনুসারে তোমাদের যে পড়া সেটি স্টার্ট করো। তাহলে তোমরা 2026 সালে গিয়ে তোমরা সঠিকভাবে ভালো করে পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষার জন্য তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। অর্থাৎ তোমাদের মাথা হয়তো টেনশন আসতে পারে যে আমরা তো এবছর কিছুই পড়িনি, তাহলে আগামী বছর যদি আমাদেরকে আলাদা আলাদা বিভাগ দেয় তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব, ফুল সিলেবাসে তো পরীক্ষা দেওয়া সম্ভব না। তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে না, তোমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে অর্থাৎ সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তোমরা 2025 সালে যখন দশম শ্রেণীতে উঠবে তখনই তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে, সেই অনুসারে তোমরা সেই বছর থেকে অর্থাৎ জানুয়ারি থেকে সেই প্রিপারেশনটা নেবে। আর ভালো ফলাফলের জন্য এখন থেকেই তোমরা সেই প্রিপারেশনটা নেওয়া শুরু করো, অর্থাৎ আগের যে
বইগুলো রয়েছে সেখান থেকে দেখে দেখে পড়া লেখা শুরু করো। এছাড়া তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে রয়েছ, অর্থাৎ 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের একেবারে শুরু থেকেই তোমাদের আলাদাভাবে তোমাদের নবম দশম শ্রেণী মিলে যেই তোমাদের এসএসসি পরীক্ষা হতো, অর্থাৎ বিভাগ আলাদা আলাদাভাবে হয়ে সেই পদ্ধতিতেই তোমাদেরকে তোমাদের পড়ালেখা চলবে এবং 2027 সালে গিয়ে তোমাদের এসএসসি এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ছিল তোমরা বর্তমানে যারা অধ্যয়নরত রয়েছ এবং পরবর্তীতে যখন নতুন করে যারা শিক্ষাবিদরা মিলে যখন নতুন একটি শিক্ষা কার্যক্রম যদি দেয় এবং সেটা 2026 সালে ধারাবাহিকভাবে শ্রেণী অনুসারে কার্যকর করা হবে। এই ছিল তোমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটার যে পরিবর্তিত নির্দেশনা সেটি আশা করি বুঝতে পেরেছ। কোনো কিছু তারপরে বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।